আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বানরের হিতাহিত জ্ঞান হারিয়ে গেলে খুব চুলকায়, বিএনপি নেতাদেরও চুলকায় বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ফের গাড়িতে আগুন দিয়ে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টায় সরকার, বললেন আমানুল্লাহ আমান। কাল থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। কালীগঞ্জে বেদে পল্লীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, কাউন্সিলর সহ আহত একজন। এনআইডি সেবা হাতে রাখতে ইসি কর্মকর্তাদের কর্মবিরতির হুমকি। টেকনাফে দুই রাখাইন শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম করলেন প্রধান শিক্ষক। চীনে বিক্ষোভ পরিস্থিতি, রাজধানী সহ বড় শহরগুলোই বেড়েছে পুলিশের উপস্থিতি। ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ায় নেটোকে যে হুঁশিয়ারি দিল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির সমাবেশের শর্ত না মানলে সরকারও সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, অবশ্যই বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সবসময় বড় সমাবেশ খোলা মাঠে হয়, সারা বাংলাদেশে তারা খোলা মাঠে সমাবেশ করছে। আর নয়াপল্টনে যেখানে 50,000-এর মতো মানুষ দৌড়বে, সেখানে 8-10 লাখ মানুষের সমাবেশ কখনোই সম্ভব না। তাদের সমাবেশের কারণে ছাত্রলীগের সম্মেলন 6 তারিখ করা হয়েছে। তিনি বলেন, ঢাকা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দিতে পারে না সরকার। সরকার অবশ্যই জনগণের জানমাল বিধানের স্বার্থে, শান্তি বজায় রাখার স্বার্থে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হয়। এক্ষেত্রেও বিএনপি সোহরা ওয়ার্দি উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত না মানলে সরকারও তার অবস্থান ব্যক্ত করবে। ফের গাড়িতে আগুন দিয়ে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টায় সরকার, বললেন আমানুল্লাহ আমান। সরকার ঢাকার মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতে অতীতের মতো ফের গাড়িতে আগুন দিয়ে বিএনপির উপর দায় চাপানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান। দুপুরে রাজধানী নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে বাসানী মিলাতায়নী মহানগর দক্ষিণের অধীন কামরাঙ্গীচর থানা এবং 55, 56 ও 57 নং ওয়ার্ড মহিলাতলে দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। আমানুল্লাহ আমান বলেন, সরকার ও সরকারি দলের নেতা মন্ত্রীরা বলছেন ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘট হবে না, মুখে এ কথা বললেও তাদের উদ্দেশ্য ভিন্ন। ঢাকার সমাবেশ মানচার করার জন্য অতীতের ন্যায় তারা ফের রাস্তায় গাড়িতে আগুন দিয়ে বিএনপির উপর দায় চাপানোর পরিকল্পনা করছে, কিন্তু বিএনপি কোনো ফাঁদে পা দেবে না। অন্য বিভাগীয় গণ সমাবেশগুলোর মতো ঢাকার সমাবেশও শান্তিপূর্ণ হবে। কাল থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। রাজশাহী বিভাগে 10 দফা দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে ডেকেছে সড়ক পরিবহন মালিক সমিতি। দুপুরে এ কর্মসূচি ঘোষণা করে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফাত মঞ্জুর বিপ্লব। দাবিগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন 2018 সংশোধন করা, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়কে থ্রি হুইলার নসি মন করিমন বোটবটি সিএনজি ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা, জ্বালানি তেল ও জনট্যাক্সের মূল্য হ্রাস করা, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে জটিলতা নিরসন করা সহ 10 দফা দাবি। জানা গেছে, গত 26 নভেম্বর রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদের যৌথ সভা রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে নাটোরে অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 30 নভেম্বর দুপুর পর্যন্ত এ দাবিগুলোর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না পাওয়ায় পরিবহন ব্যবসা ধ্বংসের হাত থেকে রক্ষায় এমন কর্মসূচি দিয়েছেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি। কালীগঞ্জে বেদে পল্লীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, কাউন্সিলর সহ আহত 10 জন। ঝিনাইদহের কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আরিফ হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পৌর কাউন্সিলর সহ কমপক্ষে 10 জন। রাত 9টার দিকে কালীগঞ্জ পৌর সভাধীন কাশিমপুর বেদে পল্লীতে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। নিহত আরিফ কাশিমপুর গ্রামের মৃত ইব্রাহিম লস্কর ছিলেন। স্থানীয়রা জানায়, কাশিমপুর বেদে পল্লীতে কমপক্ষে মনিরুল ইসলাম এবং অপরপক্ষে রাসেল হোসেন নেতৃত্ব দিয়ে আসছে। সন্ধ্যায়
কাশিমপুর বেদেপল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাসেলের সমর্থকরা মনিরুল সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। সংবাদ পেয়ে রাত 8টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মেহেদি হাসান সজল ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান এবং কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এক পর্যায়ে রাসেলের গ্রুপের লোকজন তাদের উপর হামলা করে। এনআইডি সেবা হাতে রাখতে ইসি কর্মকর্তাদের কর্মবিরতির হুমকি। জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের হাতে রাখতে প্রয়োজনে কর্মবিরতি পালনের হুমকি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার অ্যাসোসিয়েশন। এ দাবিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ইসি সচিব জাহাঙ্গীর আলমের কাছে পৃথক স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সংগঠনটি। নির্বাচন কমিশন সচিবালয়ের পেছনে সরকারি কর্মকর্তাদের পাঠানো বন্ধ এবং কমিশনের শূন্য পদ পূরণেও দাবি জানান তারা। সমিতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান জানান, দাবি পূরণ না হলে 5ই ডিসেম্বর কালো বেজ ধারণ এবং 8ই ডিসেম্বর অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে। ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, এনআইডি কার্যক্রম স্থানান্তর সরকারের সিদ্ধান্ত, কমিশন ইতিমধ্যে অবস্থান পরিষ্কার করেছে, সরকারের সিদ্ধান্ত আমাদের বাস্তবায়ন করতে হবে। অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও এতে একমত। রবিবারের মধ্যে দাবি পূরণ করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। অক্টোবরে মন্ত্রিসভা জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2022-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। নতুন খসড়া আইনে এনআইডি কার্ড দেওয়ার কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। টেকনাফে 2 রাখাইন শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম করলেন প্রধান শিক্ষক। টেকনাফের হিংলা বারমিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর 2 রাখাইন শিশু ও শিক্ষার্থীকে প্রধান শিক্ষক শামসুদ্দিন বেদরক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ করেছে। পরে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা আহত শিশুদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। দুপুর 2টার দিকে ওই বিদ্যালয়ে ক্লাসে চলাকালে এ ঘটনা ঘটে। জানা যায়, হিংলা চৌধুরী পাড়া এলাকার চেনে ছিং মং এর মেয়ে মো ছেন এবং ক্যাং জো লাং নামের 2 শিক্ষার্থীকে ক্লাসে পড়া না পারার কারণে বেত দিয়ে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করেন প্রধান শিক্ষক শামসুদ্দিন। তাদের হিংলা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আহত রাখাইন শিশুরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। আহত শিক্ষার্থী মো ছেন এর বাবা চেন চিন মং জানান, খবর পেয়ে বিদ্যালয়ে যায়, গিয়ে মো ছেন ও আমার ভাগিনা কাজে জো লাংকে রক্তাক্ত জখম অবস্থায় পাই। চীনে বিক্ষোভ পরিস্থিতি। রাজধানীর সব বড় শহরগুলোতে বেড়েছে পুলিশের উপস্থিতি। চীনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক দমন পীড়নের প্রস্তুতি নিয়েছে নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে রাজধানী বেজিং সহ গুরুত্বপূর্ণ শহরগুলি কড়া পহরায় পুলিশের বিশাল বহর। বিক্ষোভ আন্দোলনের জন্য ব্যবহৃত এলাকাগুলো বর্তমানে পুরোপুরি ফাঁকা। অনেক পরিবারের দাবি, বিক্ষোভের সাথে সদস্যরা জড়িত এমন সন্দেহে বাড়ি বাড়ি খোঁজ খবর নিচ্ছে নিরাপত্তা বাহিনী। সরকারের গৃহীত জিরো কোভিড নীতিমালার বিরুদ্ধে গেলেও শনিবার থেকে বেড়েছে জনরোষ। চীনের বাসিন্দাদের অভিযোগ, করোনার বিস্তার রোধে অযৌক্তিক লকডাউন দিয়ে রাখছে প্রশাসন, যা তাদের জীবনযাপন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ফেলেছে নেতিবাচক প্রভাব। ক্ষুব্ধ সৈনিকদের আন্দোলনকে সমর্থন জুগিয়েছে বিশ্বের অন্যান্য দেশও। জানিয়েছে, শুধু চীন নয়, কঠোর নীতিমালার কারণে ক্ষতিগ্রস্ত বৈশ্বিক বাণিজ্য। ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ায় নেটোকে যে হুঁশিয়ারি দিল রাশিয়া। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার নেটোকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি নেটোকে অপরাধী সত্তা হিসেবে নিন্দা করেছেন এবং বলেছেন, নেটো চরমপন্থী শাসন এর কাছে অস্ত্র সরবরাহ করে আসছে। দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার বিরুদ্ধে নেটোকে টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে এ সতর্ক করেছেন। মেদভেদেভ বলেছেন, যদি নেটো ইউক্রেনীয় ধর্মান্ধদের নেটো কর্মীদের সঙ্গে পেট্রিয়ট সিস্টেম সরবরাহ করে, তারা অবিলম্বে আমাদের সশস্ত্র বাহিনীর একটি বৈধ লক্ষ্যে পরিণত হবে। তিনি বলেন, সব বিশ্বে এ সংস্থার প্রয়োজন নেই, এটিকে মানবতার কাছে অনুতপ্ত হতে হবে এবং একটি অপরাধী সত্তা হিসেবে বিলীন হতে হবে। মেদভেদেভ, যিনি 2008 থেকে 2012 সাল পর্যন্ত রুশ প্রেসিডেন্ট হিসেবে নিজেকে একজন উদার আধুনিকতাবাদী হিসেবে তুলে ধরেছিলেন, তিনি তার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে পশ্চিমাদের নিন্দামূলক উস্কানির সমালোচনা করে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অন্যতম প্রবক্তা হিসেবে ক্রমবর্ধমানভাবে আবির্ভূত হয়েছেন।